Hello, my dear students. This is Sonia Akhtar, lecturer, Department of English, Milestone College. How are you, my dear students? I wish you all are fine. Dear students, you should continue your study. For this season, I am here for taking your English class. And today's topic is paragraph writing. Dear students, before going to discuss paragraph writing, I want to say something about paragraph writing. কিছু কথা বলতেই হয়, সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং কেন এতটা গুরুত্বপূর্ণ। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই পেপারেই তোমাদের কি আছে, প্যারাগ্রাফ রাইটিং আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইউ উইল গেট 20 মার্কস ফর রাইটিং আ প্যারাগ্রাফ। ইন ফার্স্ট পেপার তোমরা প্যারাগ্রাফ রাইটিং পাবে, সেকেন্ড পেপারেও প্যারাগ্রাফ রাইটিং পাবে, টোটাল 20 মার্কস। পেতে হলে তোমাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে এবং প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে তোমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্যারাগ্রাফ শুধুমাত্র 20 মার্কসের জন্যই তোমাকে পড়তে হবে বিষয়টা এরকম না। প্যারাগ্রাফ যখন তুমি লিখতে পারবে, একটা বিষয় সম্পর্কে যখন তুমি মেইন আইডিয়াগুলো অ্যারেঞ্জ করতে পারবে, লিখতে পারবে, তখন তুমি যে কোনো বিষয় সম্পর্কেই লিখতে পারবে। ইট উইল এনরিচ ইওর রাইটিং স্কিল। সো ফর ডেভেলপিং ইওর রাইটিং স্কিল ইউ শুড রিড প্যারাগ্রাফ। এবং প্যারাগ্রাফ শুধু যে এই কারণেই পড়বে বিষয়টা এরকমও না। সবাই একটা টপিকের উপরে, সাপোজ ভিলেজ ডক্টর, তোমাদের কোন প্যারাগ্রাফ যদি আসে, সেখানে তোমাদের সবাই একই টপিকের উপরে লিখবে, তাহলে তুমি কি করে 80% 90% মার্ক পাবে, এটা তোমাকেই খেয়াল রাখতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এট ফার্স্ট ইউ শুড নো দ্য ডেফিনিশন অফ প্যারাগ্রাফ। হিয়ার ইজ দ্য ডেফিনিশন। What is a paragraph? You should know this one whenever you will read any topic. যখনই কোনো টপিক পড়বে চেষ্টা করবে তার ডেফিনিশনটা জানতে। A paragraph develops one main idea. একটা প্যারাগ্রাফ কি করে, একটা মেইন আইডিয়া বা একটা সেন্ট্রাল আইডিয়াকে কেন্দ্র করে কি করে তৈরি হয়ে থাকে। থ্রো আ সিরিজ অফ রিলেটেড সেন্টেন্সেস, থ্রো আ সিরিজ অফ রিলেটেড সেন্টেন্সেস। সাপোজ ইউ আর আস্কড টু রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট পলিউশন, তো পলিউশন নিয়ে যখন তোমার লেখা হবে তখন তোমাকে পলিউশন নিয়েই লিখতে হবে। সিরিজ অফ রিলেটেড সেন্টেন্সেস, তুমি ইরিলেভেন্ট কোনো কিছু কিন্তু এখানে ইউজ করতে পারবে না, তোমাকে অবশ্যই রিলেটেড কিছু সেন্টেন্স ইউজ করতে হবে। যেই প্যারাগ্রাফটা আসবে, যে সেন্ট্রাল আইডিয়াটা থাকবে, সেটার উপর বেস করেই তোমাকে কি করতে হবে, প্যারাগ্রাফটা লিখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, ইউ শুড নো দ্য ক্লাসিফিকেশন অফ প্যারাগ্রাফ অফ কোর্স। Dear students, here I have written some types of paragraph here. First, I have written here list paragraph. Some paragraph will demand. কিছু প্যারাগ্রাফ তোমার কাছে ডিমান্ড করবে লিস্ট তৈরি করার জন্য। এখানে তুমি স্পেসিফিক কিছু কানেক্টার্স ইউজ করতে পারো, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, দিস টাইপ অফ সেন্টেন্স কানেক্টার তুমি কিন্তু ইউজ করতে পারো এই লিস্ট প্যারাগ্রাফের জন্য। তারপর দেখো, সেকেন্ড আমি যেটা লিখেছি সেটা হচ্ছে এক্সাম্পল প্যারাগ্রাফ। এক্সাম্পল প্যারাগ্রাফ কিছু কিছু প্যারাগ্রাফ দেখবে তোমার কাছে ডিমান্ড করবে, যেটা এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য, এই টাইপের কিছু এক্সাম্পল প্যারাগ্রাফ তুমি লিখতে পারো, পাবে অনেক সময়। এরপর দেখো কম্পারিজন। কম্পারিজন মানে কি বলতো, তুলনা করা। তুলনামূলক কিছু প্যারাগ্রাফ কিন্তু তুমি অনেক সময় পাবে। এই তুলনামূলক প্যারাগ্রাফগুলোই সাধারণত আমরা কম্পারিজন প্যারাগ্রাফের ক্লাসিফিকেশনে ফেলি। তারপর আছে কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। কন্ট্রাস্ট মানে কি বলতো, কন্ট্রাস্ট প্যারাগ্রাফ মানে যখন অন্য একটার সাথে কি করতে হবে, তোমার বৈপরীত্য বুঝাতে হবে, তখন তোমরা সাধারণত কি করবে, কন্ট্রাস্ট প্যারাগ্রাফটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে দেখো এখানে আছে ডেফিনিশন প্যারাগ্রাফ। কিছু কিছু প্যারাগ্রাফ ডিমান্ড করে যে এটার ডেফিনিশনটা কি, ডেফিনিশন মূলক যে প্যারাগ্রাফগুলো, ব্যাখ্যামূলক যে প্যারাগ্রাফগুলো আমরা এখানে পেয়ে থাকি সেগুলো সাধারণত ডেফিনিশন প্যারাগ্রাফ বলা হয়। দ্য কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, কিছু কিছু প্যারাগ্রাফ পাবে যে কোনো প্রবলেমেটিক প্যারাগ্রাফ, যেগুলো হচ্ছে সাপোজ এনভায়রনমেন্ট পলিউশন, এটার কারণ কি, তারপরে হচ্ছে এটার এফেক্ট কি, এই টাইপের প্যারাগ্রাফগুলোকে সাধারণত কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফের ক্লাসিফিকেশনে ফেলা হয়। তারপরে আছে প্যারাগ্রাফ অফ স্পেস অর্ডার। স্পেস অর্ডার মানে স্পেসিফিক্যালি যে জায়গাগুলোকে মেনশন করে যে প্যারাগ্রাফগুলো, যেমন রিডিং রুম, তারপরে বুফের, এগুলো যদি আসে সেগুলোকে সাধারণত আমরা স্পেস অর্ডার প্যারাগ্রাফ বলে থাকি। আবার দেখো প্যারাগ্রাফ অফ টাইম অর্ডার। টাইম অর্ডার বলতে কন্টেম্পোরারি কিছু পার্সোনালিটি যদি আমরা আমাদের লিখতে হয়, যেমন মাদার তেরেসা বা এখানে মোহাম্মদ ইউনিস বা কন্টেম্পোরারি কোনো বিষয় যদি হয় তখন আমরা সাধারণত এটাকে টাইম অর্ডার বলে থাকি। লাইক দিস টাইপ অফ প্যারাগ্রাফ, টাইপস অফ প্যারাগ্রাফ ইউ শুড নো। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ইউ শুড নো
দ্য স্ট্রাকচার অফ আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের গঠন প্রণালীটা কি তুমি যদি একটু জেনে নাও তাহলে তোমার লেখাটা আরো সুন্দর হবে। এখন দেখো স্ট্রাকচার একটা প্যারাগ্রাফের সাধারণত আমরা তিনটা পার্ট করে থাকি, যে এই তিনটা পার্টের উপরে হাইলাইট করলে বিষয়টা সুন্দর হয়ে দাঁড়ায়। এর মধ্যে প্রথম পার্টটা হচ্ছে টপিক সেন্টেন্স অর দ্য বিগিনিং। টপিক সেন্টেন্স অর দ্য বিগিনিং বলতে আমরা কি বুঝি, টপিক সেন্টেন্সে আমরা কি লিখবো, কি লিখতে পারি বা শুরুটা কেমন হবে, অনেকের প্রশ্ন থাকতে পারে। তাহলে সেই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমি এখানে দেখো দুইটা পয়েন্ট হাইলাইট করেছি। নিডস টু স্টেট ওয়ান আইডিয়া ক্লিয়ারলি, একদম যে সেন্ট্রাল আইডিয়ার উপরে কেন্দ্র করে তুমি প্যারাগ্রাফটা লিখবে সেই আইডিয়াটা কি, এইটা উপস্থাপনের মাধ্যমে তুমি শুরু করতে পারো। যেমন এখানে তুমি একটা ডেফিনেশন দিয়ে শুরু করতে পারো, তাহলে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে তুমি আসলে কি লিখতে চাচ্ছ। তাহলে তোমার যে রিডার থাকবে সে একদম সঠিকভাবে বুঝতে পারবে যে আসলে এই টপিকটা হচ্ছে এরকম। তারপরে দেখো পুট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন ফার্স্ট, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আগে সেগুলোকে উপস্থাপন করো, যে ডেফিনিশনের সাথে সেগুলোকে উপস্থাপন করো। এগুলো উপস্থাপন করলে বিষয়টা আরো সুন্দর হবে। দ্য সেকেন্ড পার্ট অফ আ প্যারাগ্রাফ ইজ সাপোর্টিং সেন্টেন্সেস, সাপোর্টিং সেন্টেন্সেস অর দ্য মিডল, অর দ্য মিডল। ফার্স্ট পার্ট ওয়াজ দ্য টপিক সেন্টেন্স অর দ্য বিগিনিং, এন্ড সেকেন্ড পয়েন্ট ইজ supporting sentences are or the middle. supporting sentences, what is the meaning of supporting sentence? তুমি supporting sentence মানে কি বুঝছো, কি বুঝতে পারছো? যে topic sentence টা তুমি আলোচনা করেছো, topic sentence এ যে বিষয়টাকে আলোচনা করেছো সেটাকে কি করবে তুমি সাপোর্টিং সেন্টেন্স দিয়ে মিডলটা দাঁড় করাবে। মাঝের যে পার্টটা সেটাই মূলত আমার সবচেয়ে বেশি বড় পার্ট একটা প্যারাগ্রাফের মধ্যে। সেই বড় পার্টটাকে তুমি কি করবে, সেই পার্টটা তুমি কিভাবে এনরিচ করতে পারো, কি কি জিনিস এখানে তুমি দিতে পারো। দেখো কিছু পয়েন্ট আমি এখানে হাইলাইট করেছি। ইলাবোরেটস এন্ড এক্সপ্লেইনস দা আইডিয়া, এই পার্টটাতে প্যারাগ্রাফটা কি ব্যাখ্যা করে এটা বর্ধিত করে এবং এক্সপ্লেইন করে, ব্যাখ্যা করে ওই আইডিয়াটাকে। তাহলে সাপোর্টিং সেন্টেন্সটার মধ্যে এই প্যারাগ্রাফটা কি ব্যাখ্যা করতে পারবে, এটাকে বর্ধিত করতে পারবে, বড় করতে পারবে এবং এটাকে কি করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। এখানে তোমার মূলত কাজ হচ্ছে এটাকে বড় করে তোলা এবং এটাকে অবশ্যই কি করা, ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপন করা। ওই সেন্ট্রাল যে আইডিয়াটা আছে সেই সেন্ট্রাল আইডিয়াটাকে, মানে যেটার উপরে তোমাকে প্যারাগ্রাফটা লিখতে বলা হয়েছে। সেকেন্ড যে পয়েন্ট আসছে প্রোভাইডস এভিডেন্স এন্ড এক্সাম্পল, এই পার্টটাতে প্যারাগ্রাফকে কি করতে হবে, অবশ্যই এভিডেন্স প্রমাণ দিতে হবে এখানে, যে বিষয়টা হচ্ছে এরকম। এলাবোরেট করার পরে, এক্সপ্লেইন করার পরে এখানে প্রমাণ দিতে হবে যে যেমন এই, ঠিক আছে, এভিডেন্স দিতে হবে। এভিডেন্স দেওয়ার পরে তোমাকে এই এভিডেন্স দেওয়ার পরে আবার এটাকে এক্সপ্লেইন করতে হবে এভিডেন্সটা কেন দিলা, ঠিক আছে। এর মধ্যে এভিডেন্স দিতে পারো আবার সাথে এক্সাম্পল দিতে পারো। তাহলে প্যারাগ্রাফটাকে ইলাবোরেট করার জন্য, এক্সপ্লেইন করার জন্য তুমি এখানে কি দিতে পারো, আনুষঙ্গিক হিসেবে এভিডেন্স প্রমাণ দিতে পারো এবং এখানে এক্সাম্পল বা উদাহরণ দিতে পারো। নেক্সট পয়েন্ট এক্সপ্লেইনস দা এভিডেন্স উইথ এক্সাম্পল, প্রথমত তুমি এভিডেন্স দিতে পারো আবার এখানে এক্সাম্পল দিতে পারো। এখন তুমি যে এভিডেন্সটা দিবা এমনও তো হতে পারে সেটা তোমার এক্সাম্পলের সাথে ব্যাখ্যা করতে হতে পারে, তাহলে এক্সাম্পলের মাধ্যমে এটাকে ব্যাখ্যা দিয়ে দাও। তাহলে দেখবে বিষয়টা অনেক, মিডল পার্টটাও মোটামুটি একটু বড় হয়ে দাঁড়িয়েছে এবং গুছানো হয়েছে। এই বিষয়গুলো যদি তুমি তোমার মিডল পার্টে, একটা প্যারাগ্রাফের মিডল পার্টে হাইলাইট করতে পারো বিষয়টা খারাপ হবে না। তোমার যে সেন্ট্রাল আইডিয়াটাকে তুমি এখানে উপস্থাপন করতে চাচ্ছ সেটা কিন্তু তুমি এর মাধ্যমে ব্যাখ্যা করলেই মূলত তুমি পাবে। দ্য লাস্ট পার্ট অফ আ প্যারাগ্রাফ দ্যাট ইজ কনক্লুডিং সেন্টেন্সেস অর দ্য এন্ড, এন্ডিং পয়েন্টটা কিভাবে আসবে। প্রথমে টপিক সেন্টেন্সটা ব্যাখ্যা করেছো, সেকেন্ড মিডলটা ব্যাখ্যা করেছো, এবার এন্ডিংটা কিভাবে করবে, লাস্টের দিকে তুমি কিভাবে দেখবে। যদি এটা যে কোনো প্যারাগ্রাফে হোক না কেন, মেক্স লিংকস, এই প্যারাগ্রাফটা কি করবে সেই লিংক তৈরি করবে কার সাথে, ব্যাক টু দা মেইন আইডিয়া অব দা প্যারাগ্রাফ। এটার যে প্যারাগ্রাফের যে মেইন আইডিয়া আছে সেই মেইন আইডিয়াতে আবার চলে যাবে এবং সেটার সাথে একটা রিলেশন তৈরি করবে, যে আমরা এই প্রবলেমটা এইভাবে সলভ করতে পারি, আমাদের এইভাবে করা উচিত বা আমরা এভাবে করতে পারি। এই ধরনের কিছু সেন্টেন্স যদি আমরা এখানে লাস্ট পয়েন্টে দিয়ে দিই তাহলে কিন্তু লাস্ট পার্টটা দেখতে সুন্দর হয়। অবশ্যই মনে রাখবে লাস্ট পার্টটা কিন্তু প্রিভিয়াস যে প্রথম যে পার্টটা আছে, মানে
প্যারাগ্রাফের শুরুটা তুমি যে ডেফিনিশন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টস দিয়ে করেছিলে সেটাতে কিন্তু সেটার সাথে একটা রিলেশন তৈরি করবে। এখানে লাস্ট পয়েন্টে কিন্তু সেই প্রথম যে পয়েন্ট আছে টপিক সেন্টেন্স যেটা আছে সেটার সাথে একটা রিলেশন তৈরি করবে। সব সময় এটা খেয়াল রাখবে। ইউ শুড নো সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস ফর রাইটিং আ প্যারাগ্রাফ ইফ ইউ ওয়ান্ট টু আর্ন গুড মার্কস হিয়ার টু গেট গুড মার্কস হিয়ার। যদি ভালো মার্কস পেতে চাও তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে অবশ্যই জানতে হবে, কেয়ারফুল থাকতে হবে। এর মধ্যে দেখো আমি এখানে কিছু লিখেছি, যেমন প্রপার ইউজ অফ কানেক্টরস। তুমি কিন্তু প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে সিকোয়েন্স মেনটেন করার জন্য কানেক্টরটাকে ইউজ করতে পারো, সেন্টেন্স কানেক্টর অথবা তুমি লিঙ্কার্স এগুলোকে কিন্তু ব্যবহার করতে পারো। খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা। তারপরে দেখো এখানে আমরা আরো একটা বিষয় ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে প্রপার ইউজ অফ গ্রামার। গ্রামাটিক্যালি মিস্টেক করা যাবে না, কোনোভাবেই গ্রামাটিক্যালি মিস্টেক হয় এরকম কোন সেন্টেন্স এখানে ব্যবহার করা যাবে না। তুমি যদি গ্রামাটিক্যালি ভুল কোন সেন্টেন্স ব্যবহার করো তাহলে টিচার ইজিলি ফাইন করে দেবে এটা। তাহলে কি তোমাকে মার্কস দেবে? একদমই দেবে না। সেক্ষেত্রে তোমাকে গ্রামাটিক্যালি ভুল কোন সেন্টেন্স কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। তারপর দেখো প্রপার ইউজ অফ সেন্টেন্সেস। সেন্টেন্সের যে ক্লাসিফিকেশন, সেন্টেন্সের যে বাক্যের যে ক্লাসিফিকেশন অনুযায়ী তোমরা এখানে অ্যাকর্ডিং টু মিনিং যে ক্লাসিফিকেশন সেটা ইউজ করতে পারো, সেটা ইউজটা কম। মূলত তুমি এখানে স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার যে সেন্টেন্সের ক্লাসিফিকেশনটা আছে সেটা ইউজ করো। তার মধ্যে বিশেষ করে তুমি সিম্পল সেন্টেন্সেই ব্যবহার করার চেষ্টা করো। কমপ্লেক্স বা কম্পাউন্ড ইউজ করতে পারো, বাট ইট ইজ বেটার টু ইউজ সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, টু এক্সপ্লেইন এনি আইডিয়া ইউ ক্যান ইউজ সিম্পল সেন্টেন্সেস। Then write maintaining a single para. This is the most important fact that you have to maintain a single para. That means ekta parar moddhe tomake likhte hobe. Tar mane ki tumi arek parai likhte parbe na? Parbe. Tumi dui page lekho, arai page lekho, tin page lekho, kintu তোমাকে কি করতে হবে? প্যারা একটাই করতে হবে। যখন এক পেজ থেকে আরেক পেজে যাবে তখন চেষ্টা করবে যেন কোনোভাবেই যে প্রথম পেজটা লিখেছো সেটাকে প্যারা মনে না হয়। ঠিক আছে, এটা একটা সবসময় খেয়াল রাখবে যেন এই পাশে কোনো জায়গা না থাকে যেটাতে প্যারা মনে হয়। ওকে, এরকম কোনো প্যারা মেনটেন করে কিন্তু তুমি লিখবে না, শুধুমাত্র একটা প্যারার মধ্যেই এই প্যারাগ্রাফকে তোমার দাঁড় করাতে হবে। এখানে কিন্তু এই এস এর সাথে প্যারাগ্রাফের ডিফারেন্স। সাপোজ তুমি প্যারাগ্রাফ দুই লাইন লিখেছো, টপিক সেন্টেন্স লিখে একটা প্যারা করেছো সেকেন্ড লাইনে, মানে তুমি মিডল পার্টটা ডিসকাস করার জন্য একটা প্যারা, জাস্ট সিঙ্গেল একটা লাইন গ্যাপ করেছো, তুমি কিন্তু শুধু ওই মিডল টপিক সেন্টেন্স যেটা আছে সেটার উপরে মার্কস পাবে। তুমি কিন্তু পরের কোনো মার্কস পাবে না, আমি তোমাকে দেবো না, কোন টিচারই তোমাকে দেবে না, কারণ প্যারাগ্রাফ মানেই একটা প্যারার মধ্যে লিখতে হবে। এই বিষয়টা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, at last you should know how to write a paragraph. Here I have written how to write a paragraph by showing a flow chart. ekta flow chart er madhye ami bujhanor chesta korchi ki kore tomader paragraph ta actually likhte hobe. prothom je part ache dekho seta hocche title. tomake title dite hobe obosshoi, kon paragraph ta tumi likhte chaichho proshne dekhe seta title ta must debe, title na dile number pabe na. সেকেন্ড হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স যেগুলো আছে সেগুলোকে কি করতে, পরিচিতমূলক যে সেন্টেন্স গুলো আছে এখানে ডেফিনেশন হইতে পারে, তুমি উপস্থাপনার জন্য, উপস্থাপন করার জন্য বিষয়টাকে তুমি কি করতে পারো, এখানে কিছু ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স ইউজ করতে পারো। দেন হচ্ছে ইউনিটি অ্যান্ড কোহেসিভনেস। ইউনিটি এখানে কি করতে হবে, অবশ্যই ইউনিটি মেনটেন করতে হবে, কোনো কারণেই একটা থেকে আরেকটা এনে লাগিয়ে দেওয়া যাবে না। ঠিক আছে, যেই টপিক চেয়েছে সেই সেন্ট্রাল আইডিয়াটাকে কেন্দ্র করে যে সংলগ্ন যেই সেন্টেন্স গুলো আছে, রিলেটেড যে সেন্টেন্স গুলো আছে সেই সেন্টেন্স গুলোকেই তোমার কি করতে হবে, ইউজ করতে হবে। ওকে, দেন ইলাবোরেট অ্যান্ড এক্সপ্লেন। যেই টপিকটার উপরে তুমি লিখছো সেটাকে কি করো, ইলাবোরেট করো, বর্ধিত করো এবং এক্সপ্লেন করো, ব্যাখ্যা করো। ব্যাখ্যা এবং বর্ধিত করার মাধ্যমে এটাকে কি করো, লেন্থি করো, বড় করো। তারপরে দেখো প্রোভাইড এভিডেন্স, যে বিষয়টা তুমি লিখতে চাচ্ছ সেটা কতটুকু যুক্তিসই, যুতসই সেটা বোঝানোর জন্য তুমি কি করো, এভিডেন্স ক্রিয়েট করো, যে এটা এভাবে হয়েছে বা এটা হয়, এভাবে করে এভিডেন্স দাও। তারপরে দেখো এক্সপ্লেইন দ্য এভিডেন্স। এবার এভিডেন্স দিলেই হবে এরকম না, এভিডেন্স এর সাথে এটাকে কি করো, এই এভিডেন্সটাকে ব্যাখ্যা করো, যে এভিডেন্সটা কেন হলো, এই প্রমাণটাকে তুমি ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপরে কি আছে, কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্স গুলো কি আছে বলো, যে এন্ডিং পার্ট আছে আবার সেই পূর্বের
যে বিগিনিং আছে বিগিনিং এর সাথে রিলেশন তৈরি করে তোমাকে যে এন্ডিং পার্টটা করতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো তুমি যদি মেইনটেইন করতে পারো অবশ্যই তুমি কি করতে পারবে, প্যারাগ্রাফটা লিখতে সফলভাবে লিখতে সক্ষম হবে এবং প্যারাগ্রাফে ইনশাআল্লাহ খুব ভালো মার্কস পাবে, 80% 90% মার্কস তুমি বোর্ডে পাবে, ঠিক আছে? এই বিষয়গুলো ফলো করে তোমাদের যে আপকামিং এক্সাম আছে সেটার উপরে যে প্যারাগ্রাফগুলো আছে তোমাদের সিলেবাসে সেগুলো থেকে পড়ার চেষ্টা করো এবং এগুলো তোমাকে অবশ্যই হেল্প করবে ভালো মার্কস পাওয়ার জন্য। ওকে।